নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন ওটিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি মোনালিসা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দর্শনার্থীদের জন্য বন্ধ করা হলো মা তারার মন্দির। সিউড়িতে লকডাউন সফলের জন্য কড়া পদক্ষেপ। রাজনগর সীমান্তে নজরদারি রাজনগর থানার পুলিশের। বন্ধের মুখে আরামবাগ হ্যাচারি মিট প্রসেসিং প্ল্যান্ট। লকডাউনে শুনশান বোলপুরের রাস্তাঘাট। লকডাউন সফল করতে পুলিশের কড়া পদক্ষেপ। লকডাউন ঘোষিত হতেই সুরাপ্রেমীদের ভিড় দুবরাজপুরে। সিউড়িতে করোনা আক্রান্তদের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা। এবার সংবাদ বিস্তারিত। করোনা সংক্রমণ ঠেকাতে পূর্ণ লকডাউনের পথে হাঁটল রাজ্য সরকার। আজ থেকেই লাগু হয় করোনা বিধি আচরণ। জরুরি পরিষেবা ছাড়া যানবাহন থেকে দোকানপাট সমস্ত কিছুই বন্ধ থাকবে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির জন্য তারাপীঠ মন্দির কমিটি আগামী 30 মে পর্যন্ত সর্বসাধারণের জন্য মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। এ ব্যাপারে গতকালই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই সময় কোনো স্থানীয় অথবা বাইরে থেকে আসা দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারবেন না। যারা এই মন্দির কমিটির সেবায়িত, তারাই নিত্যসেবার কাজে মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তারাপীঠ। পূর্ণ লকডাউন বিধি নিষেধ কার্যকর করার জন্য আজ সকাল থেকেই সিউড়ির বিভিন্ন এলাকায় পুলিশের কড়া নজরদারি দেখা গেল। নির্ধারিত সময়ের পরই যাতে দোকানপাট বন্ধ করা হয়, যানবাহন যাতে না চলে, সে ব্যাপারে ব্যবস্থা নিতে দেখা গেল সিউড়ি থানার পুলিশকে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের বিধিনিষেধ পালন করার জন্য বারবার মাইকিং করে সকলকে জ্ঞাত করা হয়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। লকডাউন সফল করতে কড়া ভূমিকায় দেখা গেল রাজনগর থানার পুলিশকে। রাজ্যে করোনার প্রকোপ রুখতে লকডাউন সম্পর্কিত নতুন নির্দেশিকা পাওয়ার পরই কড়া ভূমিকায় দেখা গেল রাজনগর থানার পুলিশকে। আজ বেলা 10টা বাজার পরপরই রাজনগর থানার ASI সুশান্ত বিশ্বাস সহ রাজনগর থানার সিভিক ভলেন্টিয়াররা জরুরি পরিষেবা ছাড়া স্থানীয় অন্যান্য দোকানগুলি বন্ধ করে দেয়। পাশাপাশি রাজনগরের সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি চালানো হয় রাজনগর থানার ওসি তারকদের নেতৃত্বে। এদিন ঝাড়খণ্ড থেকে আসা কোনো যানবাহন বাংলায় ঢুকতে দেওয়া হয়নি। অপরদিকে বাংলা থেকেও কাউকে ঝাড়খণ্ডের দিকে যেতে দেওয়া হয়নি। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। ইলামবাজার ব্লকের সুনমুনি মোড়ের নিকট অবস্থিত আরামবাগ হ্যাচারি মিট প্রসেসিং প্ল্যান্ট প্রায় বন্ধের মুখে, যার ফলে বহু শ্রমিক কর্মহীন হওয়ার মুখে। প্রায় 20 বছর ধরে চলে আসছে এই মিট প্রসেসিং প্ল্যান্ট। পুরুষ মহিলা মিলে 430 জন শ্রমিক কাজ করতেন এখানে, যার মধ্যে 180 জন ডেলি লেবার এবং 250 জন স্থায়ী কর্মী ছিলেন। সম্প্রতি মালের চাহিদা কমে যাওয়ায় কর্মীদের ঠিকমতো বেতন দিতে কোম্পানি অপারগ হয়। তবে যারা স্থায়ী কর্মী তাদের ঠিকঠাক বেতন দেওয়া হতো। তবে এই মুহূর্তে অনেকেরই বেতন বাকি রয়েছে। এই বিষয়ে মিট প্রসেসিং সেন্টারের ম্যানেজার পঙ্কজ ভট্টাচার্য বলেন, কারখানাটি একেবারে বন্ধ হয়নি। তিনি আরও বলেন, হ্যাচারিটা বন্ধ নয়, আমাদের গত কোভিড থেকে যখন ফার্স্ট পশ্চিমবঙ্গের কোভিড বা বন্ধ হয়, যখন কোভিডের আক্রমণ হয়, তখন থেকে আমাদের প্ল্যান্ট মোটামুটি শাটডাউনের প্রতি ছিল। তারপর আমরা গত সেপ্টেম্বরে প্ল্যান্টটাকে খুলেছি। আমাদের কিছু কিছু প্রোডাকশান হয়েছে, তবে প্রত্যেক দিন প্রোডাকশান হয়নি, সপ্তাহে 2-3 দিন করে প্রোডাকশান হয়েছে। এখন প্রোডাকশানটা একটু কম, মার্কেটে যেহেতু চাহিদা নেই, আমাদের অনেক খরিদ্দার যারা ছিল তারা অন্য জায়গা থেকে কাজ করছে, যেহেতু আমরা সাপ্লাই তখন দিতে পারিনি মুরগির অভাবে। তারপরে গত
অক্টোবর নভেম্বর থেকে বার্ড ফ্লুর কারণে আমাদের প্ল্যান্টের প্রচুর ক্ষতি হয়েছে, আমাদের কোম্পানির প্রচুর ক্ষতি হয়েছে। সেই সময় আমরা অনেক আর্থিক লসের মুখোমুখি হয়েছি এবং এখনও পর্যন্ত আমরা আর্থিক লসের মুখোমুখি হয়ে রয়েছি। আর এখানে যারা কাজ করতো মোটামুটি কত লেবার? এখানে মোটামুটি 450 লোক কাজ করতো, তার মধ্যে 250 জন পার্মানেন্ট ওয়ার্কার আর 200 জনের মতো ডেলি, তো ডেলিটা এখন বন্ধ আছে। মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ইলামবাজার। রাজ্য সরকারের ঘোষণা মতো জেলার সর্বত্রই পূর্ণ লকডাউন পালিত হচ্ছে, যার জেরে জেলার অন্যতম সাংস্কৃতিক চর্চা কেন্দ্র বোলপুর এলাকায় রাস্তাঘাট একেবারে শুনশান। বিশেষ জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনো গাড়ি চলাচল করতে দেখা যায়নি। লোকজনও পথে কম বের হয় করোনা সংক্রমণ রুখতে ও লকডাউন সফল করতে। সায়নীল ভকতের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। দেশ বা রাজ্যের সাথে সাথে করোনার দ্বিতীয় ঢেবে বেসামাল আমাদের জেলা। দুবরাজপুর, চিনপাই, সদাইপুর সহ সর্বত্রই লকডাউন সফল করতে জেলা পুলিশ ও স্থানীয় পুলিশের দ্বারা সচেতন করা হয়। নির্দিষ্ট সময়সীমার পর দোকানপাট বন্ধ করার জন্য নজরদারি চালানো হয়। যারা মাস্ক ব্যবহার করছেন না বা সামাজিক দূরত্ববিধি মানছেন না তাদের মাইকিং করে সচেতন করা হয় চিনপাই হাটতলায় সদাইপুর থানার পুলিশের পক্ষ থেকে। প্রতিটা আমাদের যে চারটে অঞ্চল আছে, বিশেষ করে চিনপাই সাইডে কালকে গতকাল রাত্রে আমরা মাইকিং করে বলেছি এবং আজ থেকে অর্থাৎ আজ সকাল 6টা থেকে 30 তারিখ পর্যন্ত টোটালি লকডাউন আমরা মাইকিং করেছি এবং প্রতিটা মানে দোকানপাট যেটা 7টা থেকে 10টা রাজ্য সরকারের নিয়মমাফিক, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নিয়মমাফিক যেটা আমাদের গাইডলাইন আছে, সেই গাইডলাইন মাফিক 7টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকবে। এমার্জেন্সি পরিষেবা যেমন ওষুধের দোকান আদার্স এগুলো খোলা থাকবে, কিন্তু সবজির দোকান, মুদিখানা এবং আদার্সের দোকান যেটা রাজ্য সরকার যেটা নিয়ম মেনে দিয়েছে সেই 7টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকবে টোটালি। আজকে আমরা চিনপাই একটা হাট বসেছি, ছোটোখাটো একটা হাট বসেছে, সেই হাটেও আমরা অনেক মাস্ক টাক্স বিতরণ করলাম, দিলাম কিছু বাচ্চা ছেলে উইদাউট মাস্কে মানে মাস্ক ছাড়া চলে যাচ্ছে, ওদেরকে আমরা আমাদের সদাইপুর থানার তরফ থেকে কিছু মাস্ক স্যানিটাইজ আমরা দিলাম এবং মাস্ক পরিয়েও দিলাম যাতে তারা একটু সচেতন থাকে এবং সচেতন হয়। গৌর চক্রবর্তীর রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। লকডাউন ঘোষণা হতেই মদের দোকানের সামনে ভিড় লক্ষ্য করা যায় সুরাপ্রেমীদের। গতকাল রাজ্য সরকার করোনা সংক্রমণ রুখতে বিধিনিষেধ জারি করে, সেই নির্দেশ মতো নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া বাকি দোকানগুলি বন্ধ থাকবে। তাই গতকাল সন্ধ্যা হতেই দুবরাজপুর পদ্মার বাঁধ মোড়ে একটি মদের দোকানে মদ কিনতে সুরাপ্রেমীদের ভিড় উপচে পড়ে। তারক হাজরার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। করোনা সংক্রমণ রুখতে সরব হলো সিউড়ির অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন পরিবার ওয়েলফেয়ার সোসাইটি। বিগত কয়েকদিন ধরেই করোনা রোগীদের কথা মাথায় রেখে এক অভিনব প্রয়াস চালিয়ে যাচ্ছে তারা সিউড়ি শহরে। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের ও করোনা রোগীদের বিনামূল্যে খাদ্যের যোগান দিচ্ছেন তারা। আজও সিউড়ি এলাকায় বেশ কয়েকটি জায়গায় খাদ্য সরবরাহ করা হয়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।